আজকে তোমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং থেকে রোড ইঞ্জিনিয়ারিং নিয়ে ক্লাসে আলোচনা করব। রোড ইঞ্জিনিয়ারিং হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ট্রান্সপোর্টেশনের একটা মাধ্যম। রোড কি আছে, ফিগার আছে, যেটা হচ্ছে টিপিক্যাল ক্রস সেকশন অফ এ রোড এমবেগমেন্ট। তাহলে টিপিক্যাল ক্রস সেকশন অফ রোড এমবেগমেন্ট দেওয়া আছে, এখানে প্রত্যেকটা নাম লেখা আছে, এখানে দেওয়া আছে। তো প্রত্যেকটাকে কি বলে তার ডেফিনেশান সেটা নিয়ে বলছি। তার আগে রোডের রোড কি, রোডের ভূমিকা কি, তো রোডের ভূমিকা হচ্ছে কি হয়েছে, রোডের যাতে পথযাত্রী, সাইকেল আরোহী, মানুষজন, যান্ত্রিক যানবাহন বাধাহীনভাবে আইনসঙ্গত মেনে যখন চলাচল, যার উপর দিয়ে চলাচল করবে, তখন তাকে আমরা রোড বা সড়ক বলব। তো সেই রোড এবং সড়ককে আমরা কয়েকটা ভাগে, ক্রস সেকশনে ভাগ করেছি। প্রথমে দেখো এ লেখা আছে, এতে এখানে কী দেওয়া আছে, প্রেফারেন্সে কী দেওয়া আছে, এতে আছে ল্যান্ড উইথ রিজিড অফ ওয়ে। তাহলে এই এর এর ডাইমেনশন কত দেওয়া আছে, এখান থেকে একবারে দেখো এই পর্যন্ত দেওয়া আছে, এই পর্যন্ত রোডের ডাইমেনশন দেওয়া আছে। এই যে পোর্শনটা দেওয়া আছে এইটা হচ্ছে কি আমার রোডের ডাইমেনশন। তো এই এ ল্যান্ড উইথ রিডিজ ওয়ে, এই যে এর যে সে পোর্শনটা দেওয়া আছে, এই পোর্শনটা হচ্ছে রোডের টোটাল ল্যান্ড এর এরিয়া। তারপরে কি দেওয়া আছে, বি কি বলা আছে, রোড ওয়ে। তো রোড ওয়ে কি, রোড ওয়ে বি কোনটা বলেছে, বি এখানে হচ্ছে এইটা, অর্থাৎ এই টপ পোর্শনের এই ডাইস থেকে, এখান থেকে এই পোর্শনটাকে কি বলা হয়, রোড ওয়ে। ল্যান্ড বলতে কি টোটাল এরিয়া, এ হচ্ছে কি ল্যান্ড, যে জায়গার উপরে রোডটা হচ্ছে সেই পোর্শনটা হচ্ছে এ ল্যান্ড ওয়ে। আর বি হচ্ছে কি রোড, রোড হচ্ছে কি হচ্ছে যে ল্যান্ডের ওপরে রোড হচ্ছে সেই রোডের এরিয়া। তো সেই রোডের এরিয়াটা কি হচ্ছে, রোড ওয়ে। এরপরে আসছি কি হচ্ছে, সি ক্যারেজ ওয়ে। ক্যারেজ ওয়ে হচ্ছে কি বহন, সি হচ্ছে এটা বহন ক্ষমতা, অর্থাৎ ক্যারেজ। তো রোডের একটা ল্যান্ডে টোটাল ল্যান্ড আছে, তার মধ্য থেকে কি হচ্ছে রোড হচ্ছে, রোডের জন্য ধার্য ল্যান্ডের মধ্য থেকে রোড তৈরি হচ্ছে, বিতে হচ্ছে এই ডাইমেনশন, সিতে হচ্ছে ক্যারেজ ওয়ে। ক্যারেজ ওয়ে মানে যে রোডের পোর্শনের উপর দিয়ে যানবাহন, পশু, মানুষজন আইনসঙ্গতভাবে যাতায়াত করতে পারবে, সেই পোর্শনটা হচ্ছে সি, অর্থাৎ ক্যারেজ ওয়ে, যার মধ্য দিয়ে যানবাহন চলাচল করতে পারবে, সি হলো। তারপরে হচ্ছে ডি, ডি কি হচ্ছে ড্রেনেজ, ডি দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে ডি, ডি হচ্ছে কি হচ্ছে ড্রেনেজ। তো ড্রেনেজ কেন করা হয় ডিতে, ড্রেনেজ এরকমভাবে, এই যে সি পোর্শন অর্থাৎ ক্যারেজ ওয়ে, এই ক্যারেজ ওয়ে মানে এর মধ্য দিয়ে যানবাহন, মানুষজন, পশু সমস্ত গিয়েছে আইনসঙ্গতভাবে নির্বিধায় যাতায়াত করতে পারবে। তো এখানে ড্রেনের সম্পর্ক কি, তো ড্রেনের সম্পর্ক কি, যখন প্রাকৃতিক কারণে বর্ষার জল, বৃষ্টি যখন প্রচুর পরিমাণে হবে, তখন হচ্ছে গিয়েছে এই রাস্তা
দুই ধারে কি হচ্ছে ড্রেনেজ করা হয়, রাস্তার দুধারে হচ্ছে ড্রেনেজ করা আছে, এধারেও ড্রেনেজ করা আছে আর এধারেও ড্রেনেজ করা আছে, তাহলে দুই ধারে আমাদের ড্রেনেজ করা আছে। তাহলে এই যে দুই ধারে আমাদের ড্রেনেজ করা আছে, তো এই ড্রেনেজের দ্বারা আমরা কি করছি, বৃষ্টির অতিরিক্ত জল আমাদের সাইড যে স্লোপ আছে এই স্লোপের মাধ্যমে গড়িয়ে এই ড্রেনে পড়ে। বৃষ্টির যখন জল রাস্তায় পড়ে, তো সেই জল যদি রাস্তায় যদি এই ক্যাম্বারের মতো যেটা করা আছে পরে আসছি, তো এই জল যদি ঢাল দিয়ে যদি না গড়িয়ে যায়, তাহলে যে যাতায়াত করবে বা যে যানবাহন যাতায়াত করবে সেই যানবাহনের কি হচ্ছে চলাচলের অসুবিধা হবে। কারণ বৃষ্টির জল যদি রাস্তায় জমে থাকে তাহলে যানবাহন ইঞ্জিন ঘটিত এবং যানবাহন স্লিপ খা করবে এবং ইঞ্জিনে জল প্রবেশ করে যাবে, ফলে যানবাহনের ক্ষতি হবে। মানুষ যদি যাতায়াত করতে পারে সেখানে হচ্ছে মানুষের যাতায়াতের অসুবিধা হবে। তাই জন্য কি হয়েছে দুধারে ড্রেন থাকে যাতে বৃষ্টির জল ক্যাম্বারের মাধ্যমে গড়িয়ে এসে ড্রেনে পড়ে জলটা যাতে সরবরাহ হয়ে যায়, এভাবে ড্রেনেজ করা থাকে। তারপরে কি আছে ফরমেশন, তো এতে ফরমেশন আছে কি আছে, আচ্ছা ফরমেশন। তারপরে কি আছে আরবিকেল টিউব, ইচ এর ই আছে আরবিকেল টিউব। কি আছে দুধারে দুটো গাছ ট্রি থাকবে, এখানে একটা আছে এখানে একটা আছে, দুটো ট্রি আছে, যাতে কি হয়েছে এই রাস্তার উপর দিয়ে যে গাড়ি বা যানবাহন যাচ্ছে রাস্তার ধারে সবসময়ের জন্য আমাদের মাথায় রাখতে হবে এই পোর্শন যে আছে ড্রেনেজ, ড্রেনেজে ঠিক গায়ে যাতে এখান থেকে জল নিতে পারে গাছ, এমন জায়গায় করতে হবে যে ড্রেনেজের গায়ে করতে হবে ট্রি পোর্শন, যাতে জল নিয়ে গাছটা বেঁচে থাকতে পারে। এবং এই গাছটা কেন করা হচ্ছে, এই রাস্তা দিয়ে যে গাড়ি বা যানবাহন যাচ্ছে এবং মানুষ যাতায়াত করছে, এই গাড়ি বা যানবাহন যাতায়াত করলে কি হচ্ছে পরিবেশের যে গাড়ি যানবাহনের জন্য যে পরিমাণে তেল বা ফুয়েল জ্বালানি খরচ হচ্ছে সেখান থেকে আমাদের প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তো সেই কার্বন ডাইঅক্সাইড পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য তাই দুধারে যাতে গাছ লাগানো হয় যাতে সেখান থেকে অক্সিজেন সরবরাহ হয়, সেই সরবরাহ হলে পরিবেশের যাতে ভারসাম্য থাকে তাই জন্য আমরা দুধারে এরকম গাছ লাগানোর ব্যবস্থা থাকে। তারপরে এপে আসতে গিয়েছে ফরমেশান, এপে কী হচ্ছে ফরমেশান, এই পোর্শনটা হচ্ছে ফরমেশান। তো ফরমেশানটা এই একবারে লেভেল থাকে আমার ট্রি লেভেল থেকে রোডের যে হাইট, এই ফরমেশানের হাইট এটাকে ফরমেশান লেভেল বলে। তারপরে কি হচ্ছে জি হচ্ছে কি হচ্ছে শোল্ডার, জি হচ্ছে কি হচ্ছে শোল্ডার। তো কি হচ্ছে জি, জি পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা শোল্ডিং করা হচ্ছে, এটা হচ্ছে জির পোর্শন। এরপরে কি আসছে শোল্ডারটা কি ক্যারেজ ওয়ে বাদ দিয়ে, অর্থাৎ কি হয়েছে ক্যারেজ ওয়ে বাদ দিয়ে যখন আমরা যে ওয়েটা ক্যারেজ ওয়ে ধরেছি, তো এই যে সি যে ক্যারেজ ওয়ে, এই যে সি আমাদের ক্যারেজ ওয়ে বাদ দিয়ে রোড ওয়ে অন্তর্ভুক্ত দুই পাশে যে বাড়তি অংশ রাখা হয় তাকে শোল্ডার বলে। তো শোল্ডার জিনিসটা কি ক্যারেজ ওয়ে বাদ দিয়ে, অর্থাৎ ক্যারেজ যে ক্যারেজ ওয়ে যে সিতে আছে সেই যে ক্যারেজ ওয়ে, এই যে ক্যারেজ ওয়ে বাদ দিয়ে যে পোর্শনটা আছে, অর্থাৎ জি হচ্ছে শোল্ডার এইটুকু পোর্শন এইটুকু পোর্শন, অর্থাৎ এই পোর্শনটা আমাদের কি হয় পিচ বা বিটুমিন যারা মেটাল রোডের করা হয়, আর রাস্তার এই ধারটা কি হয় আমাদের শোল্ডার করা হয়, যাতে যারা হচ্ছে যখন বড় কোনো যানবাহন আসছে তো একটা যানবাহন আর একটা যানবাহনকে সাইড দেওয়ার জন্য তখন কি হয়েছে রাস্তা পেসের জন্য কি হয়েছে সচরাচর তারা ব্যবহার করে কি আমার শোল্ডার বা
গাড়ি যদি কোনো কারণে যানবাহন যদি খারাপ হয়ে যায় তখন রাস্তায় সাইড করে দাঁড়ানোর জন্য সবসময় তারা এই সোলার পোর্শনটা ব্যবহার করে, বা মানুষজন যারা পথচারী যাতায়াত করছে তারা হচ্ছে কী হচ্ছে এই সোলার পোর্শন দিয়ে নিরাপত্তে যাওয়ার জন্য যাতায়াত করে। আর যারা সচল যানবাহন যেসব চলছে তারা সবসময়ের জন্য কী করছে, ক্যারেজ হয়ে এটাকে বহন করছে, যারা যেসব যানবাহন চলতে কন্টিনিউ যাতায়াত করছে। এরপরে আসছে কি ক্যাম্বার। তো ক্যাম্বার জিনিসটা কি, ক্যাম্বার কি রাস্তার এই সিপ, এই যে এই হচ্ছে কি হচ্ছে ক্যাম্বার, অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে ক্যাম্বার, এই পোর্শনটা অর্থাৎ কি হচ্ছে রাস্তার প্রান্তভাগ অপেক্ষায়, রাস্তার দুই প্রান্তভাগ অপেক্ষায়, এই একটা প্রান্ত ওই একটা প্রান্ত দুটোর অপেক্ষা মধ্যভাগে যে একটি উঁচু পোর্শন রাখা হয়, অর্থাৎ এই যে মধ্যভাগে এই উঁচু পোর্শনটা রাখা আছে আর এই পোর্শনটা ঢালু, এই পোর্শনটা ঢালু, এই একে কি বলা হয় ক্যাম্বার। এই ক্যাম্বার ফলে কি ক্যাম্বার, এরপরে কি আছে ক্রাউন। ক্রাউন কাকে বলা হচ্ছে, ক্রাউন হচ্ছে কি হচ্ছে মধ্যভাগের সর্বোচ্চ স্থানটিকে ক্রাউন বলে। এই যে মধ্যভাগের যে সর্ব উচ্চ যে স্থানটা আছে এখান থেকে এই যে এই যে মধ্যভাগের সর্বোচ্চ উঁচু যে স্থানটি আছে সেই স্থানটিকে আমরা হচ্ছে ক্রাউন। তো এই ক্যাম্বার কেন করা হয়, যাতে দুধারে ঢালু থাকবে, মাঝের পোর্শনটা কি হচ্ছে উঁচু থাকবে। তো উঁচু থাকার ফলে কি হচ্ছে জল যদি বৃষ্টির জল রাস্তার ওপরে পড়ে তাহলে সেই জল গড়িয়ে সঙ্গে সঙ্গে জলটা পড়ার সঙ্গে তৎক্ষণাৎ জলটা গড়িয়ে রাস্তার প্রান্তে চলে আসবে এবং সেখান থেকে স্লোপের মাধ্যমে গড়িয়ে এই ডি পোর্শন যেখানে ড্রেনেজ সেই ড্রেনেজ এসে পড়বে এবং ড্রেনেজ থেকে ডিসপোজাল হয়ে যাবে। তো তাই জন্য আমার কি কি আমাদের কি হয়েছে ক্যাম্বার করা হয়। এইভাবে আমরা হচ্ছে টিপিক্যাল ক্রস সেকশন অফ রোড এম্বেগমেন্টটি টপিকটি কমপ্লিট করলাম আমি।